আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, যার বিস্তার পৃথিবীর সকল রেইন ফরেস্টের থেকেও দ্বিগুণ, এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ বিভিন্ন প্রাণী বাস করে। আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এই জঙ্গলটি এতটাই বৃহত্তর যে এটি বিশ্বের 9টি দেশে বিস্তৃত, যার 60% ব্রাজিলে, 12% পেরুতে, 10% কলম্বিয়াতে এবং বাকি 18% আরও 6টি দেশ জুড়ে বিস্তৃত। এই জঙ্গলে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণীদের বাস, যেগুলো আমাজনকে ভয়ঙ্কর জঙ্গল হিসেবে পরিণত করেছে। আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমাজন বনের অন্যতম ভয়ঙ্কর প্রাণী অ্যানাকন্ডা নিয়ে। বিশাল আকৃতির সাপ অ্যানাকন্ডা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকন্ডার বসবাস মহাবন আমাজনে। অ্যানাকন্ডা হচ্ছে আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। যেসব প্রাণী আমাজনকে ভয়ঙ্কর জঙ্গল হিসেবে পরিণত করেছে তাদের মধ্যে অন্যতম একটি প্রাণী হচ্ছে অ্যানাকন্ডা। অ্যামাজন বলতেই তাই অ্যানাকন্ডা সাপের কথা চোখে ভাসে। বিশ্বের সবচেয়ে বড় বড় অ্যানাকন্ডাকে আমাজন নদীতেই দেখা যায়। অ্যানাকন্ডার মূলত 4 প্রকারের প্রজাতি দেখতে পাওয়া যায়: ডার্ক স্পটেড অ্যানাকন্ডা, হলুদ অ্যানাকন্ডা, সবুজ অ্যানাকন্ডা এবং বলিভিয়ান অ্যানাকন্ডা। এর মধ্যে সবুজ অ্যানাকন্ডা হলো বিশ্বের সবচেয়ে বড়। এটি সর্বোচ্চ 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন হতে পারে 250 কেজি পর্যন্ত। এরা বিষাক্ত নয়, তবে অ্যানাকন্ডার শিকার ধরার পদ্ধতি অন্যান্য সাপের মতোও নয়। এরা তার শিকারকে ছোবল না মেরে তাদের মজবুত মাংস দ্বারা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। এরপর আস্তে আস্তে পুরো শরীরটাই গিলে নেয়। অ্যানাকন্ডা মাঝারি সাইজের প্রায় সব প্রাণী শিকার করে থাকে। হরিণ, শুকুর, ছাগল, ছোট মহিষের বাচ্চা, এমনকি বড় সাইজের জাগোয়ারকেও এরা শিকার করে নেয়। যদি শিকার খুঁজে না পাওয়া যায় তবে একটি অ্যানাকন্ডা বড় একটি শিকারের পর অন্য কিছু না খেয়েও প্রায় 1 বছর কাটিয়ে দিতে পারে। মেয়ে অ্যানাকন্ডা পুরুষ অ্যানাকন্ডার চেয়ে সাইজে বড় হয়। অন্যান্য সাপ যেখানে ডিম পেড়ে বাচ্চা জন্ম দেয়, সেখানে অ্যানাকন্ডা সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটা মেয়ে অ্যানাকন্ডা একসাথে 25 থেকে 30টি বাচ্চা জন্ম দিতে পারে। একটি বাচ্চা অ্যানাকন্ডা জন্মের সময় 2 ফুট লম্বা হয়ে থাকে এবং সাঁতার কাটার পারদর্শী হয়। শুধু তাই নয়, এরা জন্মের সাথে সাথে শিকার ধরা শুরু করতে পারে। সাধারণত মানুষ এদের খাদ্য তালিকায় নেই, তবে একটি বড় মাপের অ্যানাকন্ডা একটি মানুষকে গিলে খাওয়ার মতো ক্ষমতা রাখে। অসংখ্য রহস্য ও বৈচিত্র্যে ভরপুর আমাদের এই পৃথিবী। মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভয়ঙ্কর রহস্য। আর এই অসংখ্য অদ্ভুত রহস্যময় সব তথ্য জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।